শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমার এই মূল মন্ত্রকে সামনে রেখে মুক্তগাছা পৌর পাঠাগার হলরুমে সকাল 10টায় উপজেলা আনসার ভিটিবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ফুলবাড়ী উপজেলার আনসার ভিটিবি কর্মকর্তা রত্নার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহের র্যাঞ্চ কমান্ডার ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান, বিডিএম PAMS। বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমান্ডার ডক্টর মোস্তারি জাহান ফেরদোস, মুক্তগাছা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, আনসার বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাদা আফজাল হোসেন, উপজেলা আনসার ভিটিবি কর্মকর্তা সালমা বেগম, মুক্তগাছার আনসার ভিটিবি উন্নয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক এ কে এম গোলাম রাব্বানি, উপজেলার প্রশিক্ষক রিনা খান ও সেলিম মিয়া। বক্তারা তাদের বক্তব্যে আনসার ভিটিবির নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন এবং আনসার ভিটিবির সদস্যদের বেতন ও ভাতা বৃদ্ধির ব্যাপারে জোরালো আবেদন জানান। পরে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও দক্ষ সাহসী ভূমিকা রাখার অবদানের জন্য আনসার ভিটিবিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।